যে সকল ব্যয়গুলি ব্যবসা পরিচালনা করতে করার জন্য প্রতিনিয়তই করতে হয় অর্থাৎ যে ব্যয় আমরা প্রায় রেগুলার বেসিসে করি ওই ধরনের ব্যয়গুলিকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলে থাকবো দেখো আমরা এখানে একটা সূত্র আছে এগুলি পড়তে পারো পণ্য ক্রয় বেতন মজুরি ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন আমদানি শুল্ক এই সূত্রটা মোটামুটি বললে তোমরা অনেক মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং আমাদের বইতে এগুলি বিস্তারিত এইভাবে দেওয়া আছে এবং আমরা প্রাথমিক লেকচারও দিয়েছি এই বিষয়ে তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই তেজসপত্র হচ্ছে যেহেতু এটা একটা রেস্টুরেন্ট তেজসপত্র হচ্ছে এখানে রান্না করার যে সামগ্রী চুলা হাড়িপাতল যা আছে তো নিশ্চয়ই এটা আমরা প্রতিদিন করি না এটা একটা স্থায়ী সম্পদ এটা মুনাফা জাতীয় ব্যয় না এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় আমরা স্বাসযত করি না প্রচারণা বাবদ ব্যয় বিজ্ঞাপন অর্থাৎ বিজ্ঞাপন প্রচারণা বাবদ ব্যয় বলতে হচ্ছে আমরা বিজ্ঞাপন বিজ্ঞাপন আচ্ছা এখানে আছে বিজ্ঞাপন তো প্রচারণা বাবদ ব্যয় এটা আমরা লিখবো এটা মুনাফা জাতীয় ব্যয় এই যে এখানে প্রচারণা আমরা প্রতিনিয়তই করি একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মালামাল আনায়নের ভ্যানগাড়ি ভাড়া এটা আমরা প্রতিদিনই করি পরিবহন এটা এটা হচ্ছে পরিবহন এই যে পরিবহন শুধু পরিবহন বা প্রায় পরিবহন বিক্রি পরিবহন যে কোনো পরিবহন তো এটা আমরা এখানে ক্রমিক নং টু দিয়ে লেখা ফেললাম এক হাজার টাকা এরপর বলছে রেস্টুরেন্টের জন্মদিন বাবদ বিল আদায় হলে এটা আয় এটা ব্যয় না নষ্ট রেফ্রিজারেটর চালু করার জন্য প্রায় এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় কর্মচারীর বেতন প্রদান বেতন আমরা প্রতি মাসে মাসেই করতে হয় অর্থাৎ বছরের মধ্যে এই ব্যয়টা আমাদের একাধিকবার করতে হয় এই কারণে এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এই বেতন প্রদান মুনাফা জাতীয় ব্যয় এখানে আমাদের সূত্র আছে এখানে তোমরা দেখে নিতে পারবা বেতন প্রদান মুনাফা জাতীয় হচ্ছে গ্রাহকদের সেবা দ্বারা প্রাপ্তি প্রাপ্তি আর যাই হোক এটা ব্যয় না ভাড়া আমরা প্রতি মাসে মাসে দেই ভাড়া মুনাফা যেতে ব্যয় এই যে ভাড়া এখানে মুনাফা জাতীয় ব্যয় পঞ্চাশ হাজার টাকা আর আলমারি ক্রয় এটা হচ্ছে স্থায়ী সম্পদ আর স্থায়ী সম্পদ মানে হচ্ছে এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন না এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন অর্থাৎ এটা আসবে না এই কটা এই আমাদের এখানে আইনা যোগ করে দিলাম শেষ তোমরা এই সূত্রটা ভালো মতো পড়লে এবং আমাদের প্রাইমারি লেকচারটা দেখলে এই ধরনের অংশগুলি পারবে ধন্যবাদ সবাইকে পরবর্তী লেকচারের জন্য